আগুন 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 লেগেছে বাজারে কুড়ি এককে কুড়ি কুড়ি দুগুণে আলু তিন কুড়িতে টমেটো চার কুড়িতে পেঁয়াজ অর্থাৎ আলুর পরিমাণ এক কেজি দাম চল্লিশ টাকা ধরে নিই এখানে আলুর পরিমাণ কেজি এককে এবং দাম টাকা এককে প্রকাশ করলে আমরা দেখতে পাচ্ছি এক কেজি আলুর দাম চল্লিশ টাকা তাহলে দু কেজি আলুর দাম চল্লিশ টাকার দ্বিগুণ অর্থাৎ আশি টাকা তিন কেজি আলুর দাম চল্লিশ টাকার তিনগুণ সমান একশো কুড়ি টাকা অর্থাৎ আলুর পরিমাণ বৃদ্ধির সাথে সাথে দামের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে তাহলে আলুর পরিমাণ এবং দাম এই দুটি রাশির মধ্যে সরল সম্পর্ক আছে শুধু কি সরল সম্পর্ক সেই সরল সম্পর্কটি আসলে একটি নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে দেখো দাম এক্ষেত্রে যখন চল্লিশ টাকা অর্থাৎ এখানে সাংখ্যমান চল্লিশ আলুর পরিমাণ তখন এক কেজি সাংখ্যমান এক এই দুই সাংখ্যমানের অনুপাত চল্লিশ টু ওয়ান অর্থাৎ চল্লিশ একইভাবে আলুর পরিমাণ যখন দুই তখন দাম চল্লিশের দ্বিগুণ তাহলে দামের সাংখ্যমান এবং আলুর পরিমাণের সাংখ্যমান এই দুই সাংখ্যমানের অনুপাত দেখো একইভাবে চল্লিশ অর্থাৎ ধরে নিই দাম এক টাকা এবং পরিমাণ ওয়াই কেজি সেক্ষেত্রে এক্স বাই ওয়াই সর্বদা আমরা দেখছি একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা চল্লিশ অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত সর্বদা ধ্রুবক হচ্ছে এইরূপ দুটি রাশির অনুপাত যদি একটি ধ্রুবক হয়ে থাকে তখন ওই দুটি রাশির মধ্যে আমরা দেখলাম একটি বৃদ্ধির সাথে সাথে অপরটি বৃদ্ধি পায় অনুরূপভাবে হার্সের সাথে সাথে হার্স পায় এরূপ দুই রাশির মধ্যে যে সম্পর্ক আছে তাকে বলা হয় সরল ভেদ আবার সূত্র সূত্রানুযায়ী স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় সেক্ষেত্রে পি বা পেশা বৃদ্ধির সাথে সাথে আয়তন ভলিউম ভি হার্স পায় ভি অ্যাজভেরাইজেজ ওয়ান বাই পি যখন এম এবং টি স্থির অর্থাৎ গ্যাসটির ভর এবং উষ্ণতা স্থির হলে চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তন হার্স পায় তাহলে এক্ষেত্রে এই দুটি রাশির মধ্যে যে সম্পর্ক আছে সেটি হবে ব্যস্তভেদ আমরা জানি একে লেখা যায় তাহলে ভি সমান কে বাইপি অর্থাৎ পিভি সমান কে তাহলে দুটি চলরাশির গুণফল এক্ষেত্রে ধ্রুবক থাকছে যখন দুটি চলরাশির ভাগফল ধ্রুবক তখন তাদের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে আমরা বলি সরল ভেদ আর দুটি চলরাশির গুণফল যখন ধ্রুবক হয় তখন তাদের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে বলা হয় ব্যস্ত ভেদ দুই বা ততোধিক চরাশির নির্দিষ্ট নিয়ম মেনে অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে বৃদ্ধি বা হার্স পাবে এই পরিবর্তনশীলতাকেই বলা হয় ভেদ যদি তাদের ভাগফল ধ্রুবক থাকে তখন সরল ভেদ এবং গুণফল ধ্রুবক হলে তাকে বলা হয় ব্যস্ত ভেদ ভি অ্যাজভ্যারাইজেজ এটাকে বলা হয় অ্যাজ ভ্যারাইজেজ বা ভ্যারাইজেজও বলা হয় ভি অ্যাজভেরাইজেজ ওয়ান বাইপি আবার ভি অ্যাজফেরাইজেজ টি অর্থাৎ বয়লের অনুযায়ী যখন এম এবং টি স্থির তখন চাপ বৃদ্ধির সাথে সাথে ভলিউমটা হার্স পাচ্ছে আবার চালসের সূত্রানুযায়ী যখন এম এবং পি স্থির তখন উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এখানে পি এবং ভি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক এখানে টি এবং ভি এর মধ্যে সরল সম্পর্ক এই দুই সূত্রের সমন্বয় সূত্র আমরা জানি ভি অ্যাজ ভ্যারাইজেস টি বাই পি তাহলে ভি এই চলরাশিটিকে স্থির রেখে ডান দিকের এই অর্থাৎ ভেদ চিহ্নের ডান দিকের এই চলরাশি যাদের প্রথমটি ওয়ান পি আকারে আছে দ্বিতীয়টি টি আকারে আছে তাদের গুণ করা হয়েছে অর্থাৎ ওয়ান বাই পি ইন্টু টি সমান টি বাই পি করা হয়েছে এই রূপ যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তবে প্রথম চলরাশি অপর চলরাশির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয় অর্থাৎ এক্ষেত্রে ভি এই চলরাশিটি এবং টি এই চলরাশির সাথে যৌগিক ভেদে আছে যৌথের উপাদটি আমাদের জানতে হবে এক্স ওয়াই এবং জেড তিনটি চলয় এরূপ যে এক্স অ্যাজভেরাইজেজ ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স অ্যাজ অ্যাজভেরাইজেজ জেড যখন ওয়াই ধ্রুবক তাহলে এক্স অ্যাজ অ্যাজভেরাইজেজ ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ে পরিবর্তিত হয় পরিবাহিতে উৎপন্ন তাপের প্রবাহ সংক্রান্ত জুলের সূত্র এবং অন্যান্য সূত্রের গাণিতিক ব্যাখ্যা দেওয়ার সময় আমরা যৌগিভেদের উপাদ্দে প্রয়োগ করেছি অর্থাৎ এইচ অ্যাজ অ্যাজভেরাইজেজ আইস্কোয়ার এইচ অ্যাজ অ্যাজভেরাইজেজ টি আবার এইচ অ্যাজ অ্যাজভেরাইজেজ আর আবার যৌগিভেদের উপাদ প্রয়োগ করে আমরা পেয়েছি এইচ অ্যাজ অ্যাজভেরাইজেজ আইস্কোয়ার আর টি যখন এইচ অ্যাজ অ্যাজভেরাইজেজ আইস্কোয়ার লিখেছিলাম তখন টি কে এক্ষেত্রে টি এবং আর এই দুটিকে স্থির ধরা হয়েছিল যখন এইচ অ্যাডভ্যারাইজেজ টি লিখেছিলাম তখন আর এবং আই এ দুটিকে স্থির ধরা হয়েছিল এইচ অ্যাডভ্যারাইজেজ আর যখন তখন বাকি এই দুটি অর্থাৎ আই এবং টি স্থির আর এক্ষেত্রে সকলই চলো অর্থাৎ পরিবর্তনশীল এক্ষেত্রেও একটি ধ্রুবক মান আছে এইচ সমান আই স্কোয়ার আটটি ডিভাইডেড বাই জে অর্থাৎ ধ্রুবকের মান ওয়ান বাই জে ধরা হচ্ছে ভেদে ব্যবহৃত এই ধ্রুবককে বলা হয় ভেদ ধ্রুবক কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা ভেদ ধ্রুবক সাহান্ত কে ধরে থাকি এবং কে নডিকুয়াল জিরো অর্থাৎ ভেদ ধ্রুবক অশূন্য হয় পাঠ্যপুস্তকে একশো পঁচানব্বই পৃষ্ঠায় কষে দেখি তেরো লক্ষ্য করো প্রথমে সমস্যা দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি এর মানগুলি ফার্স্ট রো বরাবর দেওয়া আছে এবং বিয়ের মানগুলি সেকেন্ড রো বরাবর দেওয়া আছে ফার্স্ট কলামে এ এবং বি লেখা আছে সেকেন্ড কলামে পঁচিশের তলায় দশ লেখা আছে অর্থাৎ এর মান যখন পঁচিশ বিয়ের মান তখন দশ আবার থার্ড কলাম লক্ষ্য করো এর মান যখন তিরিশ বিয়ের মান তখন বারো অর্থাৎ এর মান বৃদ্ধি পেল বিয়ের মানও বৃদ্ধি পেল আবার ফোর্থ কলাম লক্ষ্য করো এর মান পঁয়তাল্লিশ বিয়ের মান আঠেরো হ্যাঁ এক্ষেত্রেও বৃদ্ধি পেয়েছে ফিফ্থ কলাম লক্ষ্য করো এর মান দুশত পঞ্চাশ বিয়ের মান একশো তাহলে একটি বৃদ্ধির সাথে সাথে অপরটি বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা দেখে নেব এই বৃদ্ধিটা নির্দিষ্ট অনুপাতে হচ্ছে কি না অর্থাৎ আমরা এ কে বি দিয়ে ভাগ করে দেখব সেটা নির্দিষ্ট হচ্ছে কিনা আবার আমরা এ বিয়ে গুণ করেও দেখতে পারি গুণফল নির্দিষ্ট হচ্ছে কিনা ভাগ ফল অথবা গুণফল কোনটি নির্দিষ্ট হচ্ছে তা দেখে আমরা এও বিয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না তা নির্ণয় করতে পারব আমরা জানি যদি ভাগ ফল ধ্রুবক হয় অর্থাৎ এক্স বাই ওয়াই সমান কে এরূপ যদি হয় সেক্ষেত্রে এক্স এস ভেদায় ওয়াই লেখা যায় অর্থাৎ সরল ভেদে থাকে আবার যদি গুণফল ধ্রুবক হয় অর্থাৎ এক্স ওয়াই সমান কে হয় সেক্ষেত্রে এক্স সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই অর্থাৎ ব্যস্ত ভেদে আছে অর্থাৎ একটি লবে থাকলে আরেকটি হরে থাকতেছে এরূপ ব্যাপারটা বিপরীত দিকে ব্যস্ত ভেদে থাকে তাহলে আমরা এক্ষেত্রে বি এর গুণ ভাগ প্রয়োজনে দুটিই করে নেব। আমরা দেখতেই পাচ্ছি এ বৃদ্ধির সাথে সাথে বি বৃদ্ধি পাচ্ছে সুতরাং আমরা এক্ষেত্রে ভাগটাই করে নিই তাহলে এ বাই বি সমান প্রথমে আছে পঁচিশের দশ এটাকে লঘিষ্ট করলে আমরা পাচ্ছি পাঁচের দুই আবার দেখো লেখা আছে তিরিশের বারো তিরিশের বারো প্রয়োজনে আরেকবার লিখি এ বাই বি সমান তিরিশের বারো এটাকে লঘিষ্ঠ করলে ছয় পাঁচে তিরিশ ছয় গুণ দুই বারো তারপরে এ বাই বি সমান কত বলা আছে পঁয়তাল্লিশে আঠেরো এটাকে আমার নয় দিয়ে ভাগ করলে নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় গুণ দুই আঠেরো আবার এ বাই বি সমান কত বলা আছে দুশত পঞ্চাশ বাই হানড্রেড অর্থাৎ প্রথমে দশ দিয়ে ভাগ করলাম এবার পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ গুণ দুই দশ অর্থাৎ এ বাই বি সমান আমরা দেখতে পাচ্ছি পাঁচের দুই অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ সমান পাঁচের দুই এই ধ্রুবক সংখ্যা গুণ বি অর্থাৎ এ এর ভাগ ফল সর্বদা ধ্রুবক এ এসভেরাজিস লেখা যাচ্ছে এখানে প্রশ্নে বলা আছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি অতএব এ ও বি এর মধ্যে একটি ভেদ সম্পর্ক আছে মধ্যে একটি ভেদ সম্পর্ক আছে এ সরল ভেদে আছে আমরা এটা না লিখলেও লিখতে পারি ভেদে আছে প্রশ্নে বলা আছে ভেদ ধ্রুবকের মান লিখি ভেদ ধ্রুবকের মান ভেদ ধ্রুবকের মান এক্ষেত্রে আমরা দেখেছি এব ভাগ ফল সর্বদা পাঁচের দুই তাহলে এখানে ভেদধ্রুবকের মান পাঁচের দুই এরপর দুইয়ের দাগের সমস্যাটি লক্ষ্য করো এক্স ওয়াই দুটি চলো এবং তাদের সম্পর্কিত মানগুলি এক্সের মানগুলি ফার্স্ট রো বরাবর দেওয়া আছে এবং ওয়াইয়ের মানগুলি সেকেন্ড রো বরাবর দেওয়া আছে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা না বুঝে লিখি আমরা প্রাথমিকভাবে দেখে নিই এক্সের মান আঠেরো হলে ওয়াইয়ের মান তিন আবার এক্সের মান ছয় হলে ওয়াইয়ের মান নয় অর্থাৎ এক্সের মান যেখানে হার্স পেয়েছে ওয়াইর মান সেখানে বৃদ্ধি পেয়েছে সুতরাং এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে একটা বৃদ্ধির সাথে সাথে একটা বৃদ্ধির সাথে সাথে আরেকটা হার্স তাহলে উল্টো সম্পর্ক অর্থাৎ ব্যস্ত সম্পর্ক আছে সুতরাং আমরা এখন দেখে নেব এদের মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্কটি আছে কি না অর্থাৎ এরা ব্যস্ত ভেদে আছে কি না ভেদে তখনই থাকবে যদি তাদের গুণ ফল ধ্রুবক হয় অর্থাৎ এক্স ওয়াই সমান যদি ধ্রুবক হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স এজ ভেদাজ ওয়ান বাই ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্কটি আছে অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্স ওয়াইয়ের মানগুলির গুণ করে দেখব প্রথমে এক্স সমান বলা আছে আঠেরো ওয়াই সমান থ্রি অতএব এক্স ওয়াই সমান আঠারো গুণ তিন মানে চুয়ান্ন আবার এক্স সমান এইট ওয়াই সমান টোয়েন্টি সেভেন বাই ফোর অতএব এক্স ওয়াই সমান এইট বাই এইট টোয়েন্টি গুণ দুই আট গুণ আবার এক্স সমান টুয়েলভ ওয়াই সমান নাইন বাই টু অতএব এক্স ওয়াই সমান টুয়েলভ ইন্টু নাইন বাই টু নয় গুণ ছয় চুয়ান্ন একই হচ্ছে শেষেরটাও দেখি এবং এক্স সমান ছয় ওয়াই সমান নয় অতএব এক্স ওয়াই সমান ছয় গুণ নয় সমান চুয়ান্ন আবার বলছি আমরা সরাসরি গুণে চলে গেলাম এক্ষেত্রে ভাগ করে দেখলাম না কেন দেখলাম না আমরা ছক দেখেই বুঝতে পারছি একটি বৃদ্ধির সাথে সাথে অপরটি হার্স পাচ্ছে সুতরাং ব্যস্ত সম্পর্কে আছে এরা কিন্তু ব্যস্ত ভেদে আছে কি অর্থাৎ এদের বৃদ্ধিটা একটা বৃদ্ধির সাথে সাথে অপরের হার্সটা একটা নির্দিষ্ট অনুপাতে হচ্ছে কি সেটা দেখাবার জন্য আমরা গুণ করে দেখলাম গুণ করে দেখলাম তাহলে এক্ষেত্রে বা এখানে এক্স ওয়াই সমান ধ্রুবক প্যাকেটে আমরা লিখতে পারি চুয়ান্ন অর্থাৎ গুণফল ধ্রুবক অতএব এক্স ওয়াই কোন ভেদের সম্পর্ক আছে এক্স ওয়াই ব্যস্ত ভেদে আছে এক্স ওয়াই ব্যস্ত ভেদে আছে এখানে ভেদ ধ্রুবক নির্ণয় করতে বলা হয়নি শুধুমাত্র কোন ভেদে আছে তা নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং আমরা লিখতে পারি এক্স ওয়াই ব্যস্ত ভেদে আছে এরপরে আমরা লিখতে পারি এখানে ভেদ ধ্রুবকের মান চুয়ান্ন প্রিয় শিক্ষার্থীরা ভেদ সম্পর্কিত আজ প্রথম পর্বে আমরা জানলাম দুই বা ততোধিক চলরাশির নির্দিষ্ট নিয়ম মেনে মানের পরিবর্তনশীলতাকে ভেদ বলে যদি একটির মান বৃদ্ধির সাথে সাথে অপরটির মান হার্টস পায় সেক্ষেত্রে আমরা তাদের মধ্যে ব্যস্তভেদ সম্পর্কটি আছে এবং একটি বৃদ্ধির সাথে সাথে যদি অপরটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে সরল ভেদ সম্পর্কটি আছে এরূপ বলে থাকি সেই সাথে সাথে ভেদের উপপাদ্যটি আমাদের মুখস্থ করতে হবে এবং আমরা সেটা বুঝে নিয়েছি এবং কোষে দেখি তেরো প্রথম দুটি সমস্যার সমাধান করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও